ফের ভাঙন বীরভূমের রামপুরহাট তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ছাড়লেন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংকেত সেনগুপ্ত। শুক্রবারই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক তৃণমূল কংগ্রেস দল ছাড়েন। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের তৃণমূল কংগ্রেস ছাড়লেন সংকেত সেনগুপ্ত। তিনি যুব তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি ভিডিও বার্তা পোস্ট করে দল ছাড়ার বিষয়টি ঘোষণা করেন। আমি ক্ষমা প্রার্থী, আমাকে আমি সংকেত সেনগুপ্ত, আমার পারিবারিক কারণে এবং আমার শরীরের অসুস্থতার কারণেই আমি আমার যে পদ দেওয়া হয়েছিল আমাকে যুবর সহ সেক্রেটারি করা হয়েছিল রামপুরহাটে, সেখান থেকে আমি আমার পদত্যাগ করলাম ও আমি আমার দল তৃণমূল কংগ্রেস ছাড়লাম। পারিবারিক অসুবিধা এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। তবে তিনি অন্য কোনো দলে যোগদান করছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।